গল্পের আসর। একদিন চুচুর শিক্ষিকা মিস ডরোথি ছোটদের প্রাণীদের থাকার জায়গার বিষয়ে পড়াচ্ছিলেন। পাখিরা যেখানে থাকে তাকে বলে পাখির বাসা, মৌমাছিরা থাকে চাকে, আর খরগোশরা বসবাস করে গর্তের মধ্যে। প্রত্যেকেই সেটা খুব মন দিয়ে শুনছিল। প্রাণীদেরও যে থাকার জায়গা থাকে সেটা শুনে চুচু খুব উৎসাহিত হল। চুচু স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটা পার্কের পাশ দিয়ে যাচ্ছিল। সেখানে সে দেখতে পেল একটা ছোট্ট খরগোশকে। বাহ, একটা খরগোশ! ও যদি আমার সঙ্গে খেলা করে খুব ভালো হয়। চুচু তাকে লক্ষ্য করে তার পিছন পিছন গেল। কেমন আছো ছোট্ট খরগোশ, তুমি কি খেলতে চাও? আমার নাম চুচু। কিন্তু খরগোশটা চুচুকে দেখে ভয় পেয়ে গেল, আর সে তার বাসায় দৌড়ে ঢুকে গেল। চুচু সেই খরগোশের বাসার সামনে অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলো, কিন্তু খরগোশটা বেরোলই না। আমার এখন বাড়ি ফিরে যাওয়া উচিত, খরগোশটা মনে হয় আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না। চুচু বাড়ি ফিরে তার মাকে সব ঘটনাটা খুলে বলল। মা, খরগোশটা বাইরেই এলো না, আমি ওর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। খরগোশটা তোমায় দেখে খুব ভয় পেয়ে গেছে চুচু। হ্যাঁ, আমায় ভয় পেয়েছে? কিন্তু আমি তো ওর বন্ধু হতে চেয়েছিলাম। চুচু, তুমি যদি খরগোশের বন্ধু হতে চাও তাহলে সবার আগে ওর বিশ্বাস অর্জন করতে হবে, তাহলে ও বুঝবে তুমি ওর কোনো ক্ষতি করবে না। হ্যাঁ। পরের দিন স্কুলে গিয়ে মিস ডরোথিকে সেই খরগোশটার ব্যাপারে বলল। মিস ডরোথি, কি করলে খরগোশটা আমায় বিশ্বাস করবে আর আমার বন্ধু হবে? আমার মাথায় একটা আইডিয়া এসেছে, চলো আমরা পার্কে গিয়ে পিকনিক করি, তাহলে হয়তো খরগোশটা বেরিয়ে এসে আমাদের দেখবে। আর যদি এমনটা হয় তাহলে আমরা ওকে বোঝাতে পারবো যে আমরা এখানে ওর কোনো ক্ষতি করতে আসিনি। মিস ডরোথি সব বাচ্চাদের নিয়ে গেল পিকনিক করতে সেই পার্কে। সব বাচ্চারা খুব খুশি। আমরা আশা করছি যে খরগোশের সঙ্গে খেলতে খুব মজা হবে। বাচ্চারা, আমি দেখতেই পাচ্ছি তোমরা সবাই ভীষণ উৎসাহিত, তবে এত জোরে যদি তোমরা কথা বলো তাহলে তো খরগোশ ভয় পেয়ে চলে যাবে। চলো আমরা শান্ত হয়ে বসি আর ধীরে ধীরে কথা বলি। চুচু সবাইকে সেই খরগোশের বাসাটা দেখালো। এইখানে থাকে ওই খরগোশটা। মিস ডরোথি সঙ্গে করে বেশ কিছু গাজর আর লেটুস পাতা নিয়ে এসেছিলেন, সেগুলোকে তিনি খরগোশের বাসার সামনে রেখে দিলেন। এগুলো খরগোশের জন্য, খরগোশরা গাজর আর লেটুস খেতে ভালোবাসে। সবাই শান্ত হয়ে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকল। খানিকক্ষণের মধ্যেই খরগোশটা তার বাসা থেকে বেরিয়ে এলো। গাজর আর লেটুস পাতা দেখে সেগুলো সে খেতে শুরু করল। চুচু, মিস ডরোথি আর সব বাচ্চারা চুপটি করে বসে খরগোশটাকে দেখছিল। খানিকক্ষণ পর খরগোশ তাদের দিকে তাকিয়ে হাসল। সে নিশ্চিন্ত হল আর বুঝতে পারল যে তারা খরগোশের বন্ধু হতে চাইছে, তাই সে লাফাতে লাফাতে তাদের কাছে গেল। চুচু আর তার সব বন্ধুরা তাকে খুব আদর করল।
আর সব বাচ্চারা খরগোশের সঙ্গে খেলতে শুরু করলো। ধন্যবাদ মিস ডরোথি, খরগোশটার সঙ্গে খেলা করে খুব আনন্দ হলো। আর খরগোশটারও মনে হয় আমাদের বন্ধু হতে পেরে ভালো লেগেছে। হ্যাঁ চুচু, খরগোশটাকে সত্যি খুশি মনে হচ্ছে, তুমি ওর বিশ্বাস অর্জন করতে পেরেছো, আর তাই খরগোশটা তোমাকে বন্ধু বলে মেনে নিয়েছে। চুচু আর তার বন্ধুরা তো খুব খুশি। এইভাবে মিস ডরোথি তাদের শেখালেন যে নতুন নতুন বন্ধুদের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করতে হয়। রোদ ঝলমলে সুন্দর একটা সকাল। চুচু আর তার বন্ধুরা যখন পার্কে যাচ্ছিল, তারা রাস্তার উপর কিছু কুকুর ছানা দেখতে পেল। ওই দেখো কুকুর ছানা, ওরা খুবই ছোট। 1, 2, 3, 4, 5, 6 সব মিলিয়ে 6টা কুকুর ছানা রয়েছে। বাচ্চাগুলো কাঁদছে, ওদের নিশ্চয়ই খিদে পেয়েছে আর মাকে খুঁজে পাচ্ছে না। মনে হয় ওদের খানিকটা দুধ খাওয়ানো উচিত। চুচু তার বন্ধুদের কুকুর ছানাগুলোকে খেয়াল রাখতে বলল। সে তারপর বাড়ি এলো এবং কুকুর ছানাগুলোকে খাওয়ানোর জন্য খানিকটা দুধ নিল। কুকুর ছানাগুলো সত্যি খুব খিদে পেয়েছিল, ওরা সঙ্গে সঙ্গে দুধটা খেয়ে নিল। আর যখন কুকুর ছানাগুলোর পেট ভরে গেল, তারা আনন্দে লেজ নাড়তে লাগলো আর বাচ্চাদের সঙ্গে খেলতে লাগলো। এখানে পুচকে, এখানে, এখানে। চুচু কুকুর ছানাগুলোর মায়ের ফিরে আসার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু ও ফিরে এলো না। এবার আমাদের বাড়ি ফিরতে হবে, আমার এই বাচ্চাগুলোর জন্য চিন্তা হচ্ছে, ওরা এখানে একা একা থাকার পক্ষে খুবই ছোট। আমি জানি চুচু, কিন্তু আমাদের বাড়ি ফিরতে দেরি হলে বাবা মায়েরা চিন্তা করবেন। আমরা বরং এখন বাড়ি চলে যাই, আবার পরে ওদের দেখতে আসবো। চুচু আর তার বন্ধুরা বাড়ির দিকে এগোতেই কুকুর ছানাগুলো তাদের পিছু নিল। সোনা, বাচ্চাগুলো আমাদের সঙ্গে আসতে চাইছে, ওরা এখানে একা থাকতে চাইছে না, ইচ্ছে করছে ওদেরকে বাড়িতে নিয়ে যাই। আমি ওদের বাড়ি নিয়ে যেতে চাই, কিন্তু আমরা মা বাবাকে তো জিজ্ঞাসা করিনি, আমি ভাবছি ওনারা কি বলবেন। কুকুর ছানাগুলোকে একা ফেলে রেখে যেতে চুচুর একেবারেই মন চাইছিল না, আর তাই সে ওদের সঙ্গে নিয়ে নিল। চুচু যখন বাড়িতে পৌঁছলো, সে তার মা বাবাকে কুকুরছানাগুলোর ব্যাপারে বলল। মা, বাবা, এই বেচারা কুকুরছানাগুলো একা পড়েছিল, আমরা চাই ওরা নিরাপদে থাকুক। তুমি ওদের বাড়ি এনেছো দেখে আমরা খুব খুশি হয়েছি চুচু। আমরা এই কুকুরছানাগুলোর থাকার ব্যবস্থা করব, আর ওদের কয়েকটা আমাদের সঙ্গে বাড়িতেই থাকবে। সত্যি? চুচু খুব খুশি হয়েছিল। কুকুর ছানাগুলোকে রাখতে দেওয়ার জন্য সে তার মা বাবাকে ধন্যবাদ জানালো। কুকুর ছানাগুলোও আনন্দে ওদের লেজ নাড়ছিল। ওদের নতুন ঘর খুঁজে দেওয়ার জন্য ওরা চুচু আর তার মা বাবার কাছে চিরকৃতজ্ঞ ছিল। আর বাড়ির সমস্ত কাজকর্ম একার হাতেই করছে। আমি ঢেকিতে একাই চড়বো। কাসলি নিজের বইগুলোকে মাটিতে ফেললো, খেলনাগুলোকে ছুঁড়ে ফেলে দিল আর জামা কাপড় রেখে দিল খাটের তলায়। এবার বিছানাটা আরামদায়ক হয়েছে, যাই আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ি। সবাই ভালো করে প্র্যাকটিস করে যেতে চেষ্টা করি।